হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ওজন আমাদের একটা খুব বেশি ক্ষতিকর দিক। যেমন বেশিরভাগ মানুষের দেখা যাচ্ছে বর্তমানে ওভার ওয়েটে ভুগছে, অর্থাৎ ওজন খুব বেশি পরিমাণে তাদের বৃদ্ধি পেয়ে গেছে। নর্মাল যে পরিমাণে ওজন থাকা প্রয়োজন তার থেকে যখনই আমাদের শরীরের ওজনটা বৃদ্ধি পায়, 20 কেজি, 25 কেজি, 30 কেজি যখন বৃদ্ধি পায়, তখনই আমাদের পেটের আশেপাশে বিভিন্ন চর্বি জমতে দেখা যায়, এবং তা থেকে আমাদের নানান রোগ, আমাদের হৃদযন্ত্রের নানান সমস্যা, আমাদের লিভারের মধ্যে চর্বি জমে যাওয়ার সমস্যা, তাছাড়া আমাদের স্কিনের বিভিন্ন সমস্যা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। তো আমরা অনেকেই খুব বেশি চেষ্টা করি আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। তাছাড়া অনেকেই বেশিরভাগ এই জিনিসটা ব্যবহার করেন যে তারা খাবার দাবার একেবারে ছেড়ে দেন তাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করার জন্য। অবশ্যই আপনি কম পরিমাণে ক্যালোরি যদি গ্রহণ করেন তাহলে আপনার শরীরের ওজনটাও কিন্তু ধীরে ধীরে কমবে, বাট আপনি যদি অতিরিক্ত মাত্রায় খাবারটাকে একেবারে কমিয়ে দেন তাহলে প্রতিদিন আপনার শরীরের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তাটা কিন্তু আপনার পূরণ হবে না, যা থেকে আপনি রোগা হয়ে যাবেন। আপনার ওজন তো কমবে, বাট তার সাথে সাথে অনেক রোগসুখ কিন্তু আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি উপায় শেয়ার করব। এগুলো আপনারা যদি ফলো করেন আপনার ডেইলি লাইফে, এবং আপনি যদি চাচ্ছেন যে আপনার ওজনটাকে কন্ট্রোল করতে বা কমিয়ে আনতে, তাহলে এগুলো আপনাকে অনেক অনেক বেশি কিন্তু সহায়তা করতে পারে। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলেই এই সমস্ত বিষয়টা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বুঝে নিতে পারবেন। প্রথমে যে বিষয়টা বলবো, অবশ্যই আমরা যে খাবারটা গ্রহণ করি, যে ক্যালোরিটা গ্রহণ করি, যেমন একজন সুস্থ মানুষের ক্ষেত্রে প্রায় 2000 থেকে 2500 ক্যালোরি প্রতিদিনের যে কাজকর্ম করার জন্য আমাদের প্রয়োজন, আপনি যখনই 3 থেকে 4000 ক্যালোরি গ্রহণ করবেন সেটাই কিন্তু অতিরিক্ত মাত্রায় আমাদের শরীরের মধ্যে ফ্যাট বা চর্বি রূপে আমাদের লিভারে বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে কিন্তু ফ্যাট রূপে কিন্তু এগুলো জমা হবে। তো অবশ্যই আমাদের যে ক্যালোরির পরিমাণটা সেটাকে আমাদের কমাতে হবে, তবে এতখানি কম নয় যে আমরা একেবারে বেশি পরিমাণে কমিয়ে দিই, যা আমাদের শরীরের প্রয়োজন তাও আমাদের শরীর কিন্তু পায় না। তার জন্য আপনি শুরুর দিকে আপনার খাবারটাকে আপনাকে কন্ট্রোল করতে পারেন খুব বেশি প্রয়োজন। যারাই ভাত রুটি ইত্যাদি যারাই খান তাদেরকে আমি বলবো, আপনি যখন খাবারে বসবেন তখন আপনি যে থালার পরিমাণটা রয়েছে সেটা একটু ছোটো করে ফেলুন। ভাত যেখানে আপনি একবারে ভাতের হাঁড়ি নিয়ে আপনি বসতেন সেই জায়গাতে আপনি একবারে কিছু ভাত পরিমাণ মতো আপনি একটু কম পরিমাণে ভাত আপনি নেন। তাছাড়া আপনার খাবারের থালে শাকসবজির পরিমাণটাকে আপনি অর্ধেকের থেকেও বেশি পরিমাণে রাখুন। তাতে কী হবে, যে সবুজ শাকসবজিগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু ক্যালোরির পরিমাণ কম, কার্বোহাইড্রেটের পরিমাণ কম, এগুলোর মধ্যে ফাইবার, ভিটামিন, মিনারেলস ইত্যাদি অনেক বেশি থাকে, যার ফলে আপনার শরীরে ভাতের থেকে যে অতিরিক্ত কার্বোহাইড্রেটটা শরীরে যেত, যেটা পরবর্তী সময়ে ফ্যাট রূপে শরীরে জমা হতো, তার পরিমাণ কম শরীরে যাবে, এবং ভিটামিন, মিনারেলস এবং ফাইবারগুলো কিন্তু পর্যাপ্ত মাত্রায় আপনার শরীরের মধ্যে যাবে, যেগুলো আপনাকে ওজন কমাতে নিয়ন্ত্রণ করতেও কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করবে। আরেকটা জিনিস বলি, আমরা অনেকেই যখন ভাত খাই খাবার সঙ্গে সঙ্গে আমরা মোবাইল ব্যবহার করি, আমরা টেলিভিশন ব্যবহার করি, বা আমরা অন্যান্য যে কোনো কিছু ডিজিটাল কোনো কিছু ব্যবহার করি, এক্ষেত্রে কি হয় আমাদের পেটটা ভরলো কি না দেখবেন বেশিরভাগ আপনি কিন্তু বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলেন এগুলো দেখতে দেখতে। তো যখনই আপনি খাবারে বসবেন তখন খাবারের মধ্যেই আপনার দৃষ্টি থাকা প্রয়োজন, এবং ওই যে ডিভাইসগুলো রয়েছে এগুলো থেকে দূরে থেকে শুধু খাবারের মধ্যেই মনোযোগ দিয়ে যখন আপনি খাবেন তখনই আপনি একেবারে পেট ভর্তি করে আপনি খাবেন না, তখনই কম পরিমাণে ক্যালোরি, একটা নির্দিষ্ট পরিমাণে ক্যালোরি আপনার শরীরের মধ্যে কিন্তু যাবে। এই জিনিসটা আপনার খাবারের সময় অবশ্যই আপনাকে মেনটেন করা প্রয়োজন, তাতে পর্যাপ্ত পরিমাণে এবং একটু কম পরিমাণে কার্বোহাইড্রেট আপনার শরীরের মধ্যে যাবে, যা আপনার ওজন কমাতে অনেকটাই কিন্তু সহায়তা করবে। দ্বিতীয় বলবো লিকুইড ক্যালোরি। বেশিরভাগ মানুষ আমরা ভাত বা শাকসবজি যা পরিমাণে খাই না কেন, গরমের সিজনে আমরা কিন্তু লিকুইড ক্যালোরিটাকে বেশি পরিমাণে গ্রহণ করে ফেলি। লিকুইড ক্যালোরি বিভিন্ন কার্বোনেটেড ড্রিঙ্ক রয়েছে, বা খুব বেশি গরম লাগলো অফিসে আমরা কোল্ড ড্রিঙ্কসগুলো সেবন করে ফেলি, তাছাড়া সোডা রয়েছে, অ্যালকোহল রয়েছে, এই যে কার্বোনেটেড ড্রিঙ্কগুলো রয়েছে বা যে লিকুইড ফর্মে যে ক্যালোরিগুলো আমরা বেশি পরিমাণে গ্রহণ করে ফেলি, এগুলো যেমন একটা ক্যানের মধ্যে কিন্তু আপনি যদি কোল্ড ড্রিঙ্কস নেন বা একটা ক্যানের মধ্যে 5 থেকে 6 চামচ চিনি থাকে এবং তার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালোরি থাকে, এই ক্যালোরিটা কিন্তু আমাদের ওজনটাকে বা কোক, পেপসি ইত্যাদি বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে এগুলো আমরা সেবন করে থাকি, এবং এগুলো কিন্তু কম পরিমাণে সেবন করলেও তা কিন্তু আমাদের পেট ভর্তি হয় না, বাট ক্যালোরি বেশি পরিমাণে আমাদের শরীরের ভিতরে যাওয়ার ফলে
তা আমাদের ওজনটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে। তাই আপনি যদি ওজন কমাতে চাইছেন, অবশ্যই এই কার্বোনেটেড ড্রিঙ্কগুলো বা এই ক্যালোরিগুলোকে আপনাকে, যে লিকুইড ক্যালোরি, তার পরিমাণটাকে আপনাকে কমাতে হবে। এবং আপনি ফ্রুট জুস গ্রহণ করতে পারেন, একেবারে পিওর যে ফ্রুট জুসগুলো রয়েছে, তৈরি হয়, এগুলো অবশ্যই আপনি সেবন করতে পারেন, তা আপনার স্বাস্থ্যের জন্য উপকার হতে পারে। তৃতীয় বলবো, লাইফস্টাইলে পরিবর্তন করা খুব বেশি প্রয়োজন। আমরা বেশিরভাগ আনহেলদি ডায়েট আমরা কিন্তু বেশি গ্রহণ করি, যেমন খুব বেশি তৈলাক্ত খাবার বা বাইরের যে ফাস্টফুডগুলো রয়েছে বা যেগুলো প্যাকেজ করা, যে প্রসেস করা খাবারগুলো রয়েছে, এগুলো আমাদের খাদ্য তালিকায় বেশি পরিমাণে আমরা গ্রহণ করি। এগুলোকে একটু কমিয়ে দিতে হবে এবং বাড়িতে তৈরি যে খাবারগুলো রয়েছে বা যেগুলো প্রসেস করা নয়, একেবারে প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে, এগুলোর দিকে আপনি যাওয়া খুব বেশি প্রয়োজন। অবশ্যই খাবারের পূর্বে আপনাকে স্যালাদ গ্রহণ করা খুব বেশি প্রয়োজন, 2-3টি শাকসবজি দিয়ে, তাহলে তা কিন্তু আপনাকে পেটটাকে ভর্তি রাখতে খুব বেশি সহায়তা করবে এবং যার ফলে অতিরিক্ত মাত্রায় যে ভাত বা রুটি বা ক্যালোরি যে আপনি গ্রহণ করতেন, তা আপনি কিন্তু করবেন না, যা আপনার ওজন কমাতে খুব বেশি সহায়তা করে। রেগুলার অবশ্যই আপনাকে অ্যাক্টিভিটিস করা প্রয়োজন, শারীরিক এক্সারসাইজ কমপক্ষে আপনাকে এক থেকে দেড় ঘন্টা আপনি যদি করেন, সকালবেলা হোক আর দিনের যে কোনো সময় হোক, আর জিম করতে পারেন বা দিনের যে কোনো সময় যে নর্মাল যে কার্ডিও অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, এগুলো অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনার ওজনটাকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। এবং এই বিষয়গুলো আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনি কিন্তু আপনার ওজনটাকে অনেক মাত্রায় কিন্তু কমিয়ে বন্ধুরা আনতে পারবেন। দেখবেন যখনই কেউ মানসিক দুশ্চিন্তায় থাকেন, তখনই কিন্তু উনি এমন কিছু খাবার দাবার গ্রহণ করেন যে খাবারগুলো একেবারে আনহেলদি থাকে। সো আমরা যখনই কোনো দুশ্চিন্তায় থাকি, তখন না চাইতেও আমরা কীভাবে যে এমন কিছু আনহেলদি খাবার গ্রহণ করে থাকি যার ফলে আমাদের ওজনটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। সো আপনাকে স্ট্রেস বা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার জন্য যা যা করার, এগুলো করা আপনার খুব বেশি প্রয়োজন। তারপর বলবো যে এই দুশ্চিন্তা থেকে আমাদের ঘুমের উপর তার একটা বিরাট বড় এফেক্ট কিন্তু আসে। আপনি যখনই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করবেন, তখন আপনার ঘুম খুব কম আসবে। আর ঘুম যখন আমাদের কম হয়, তখন কিন্তু আমাদের শারীরিক বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স ঘটে, আর যা থেকে আমাদের যে ওজনটাও তাও কিন্তু বাড়িয়ে দিতে অনেকটাই সহায়তা করে। তাই এই আপনাকে ওজনটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে প্রতি রাত্রে আপনাকে 6-7 ঘন্টা আপনাকে ভালোভাবে ঘুমানো প্রয়োজন এবং তার সাথে সাথে এই মানসিক দুশ্চিন্তা আপনাকে দূর করা খুব বেশি প্রয়োজন। তাহলে কিন্তু আপনি আপনার ওজনটাকে খুব সহজেই কন্ট্রোল করতে কিন্তু পারবেন। অনেক বেশি সহায়তা করে যে ফল রয়েছে। ফল দেখুন, ফল আমরা অনেকে কেটে ফলকে জুস বানিয়ে তার সাথে চিনি বিভিন্ন কিছু মিশিয়ে আমরা কিন্তু সেবন করে থাকি। আমি বলবো আপনাদের ওজনটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য অবশ্যই আপনি ফল সেবন করুন, বাট আস্ত ফল আপনাকে সেবন করলে তার উপকারটা সবথেকে বেশি আপনি পেয়ে যাবেন। যেগুলো আস্ত খাওয়া যায়, যেমন আপেল রয়েছে, বেদানা রয়েছে, আঙুর রয়েছে, পেয়ারা রয়েছে, এগুলো অবশ্যই আপনি আস্ত ফল সেবন করলে তার উপকারটা, তার মধ্যে যে ফাইবারগুলো থাকে সেগুলো কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা বলবো আপনার খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিমাণটা, যেমন সাদা ভাত, আটা, রুটি, ময়দা, চিনি এবং বাইরের যে খাবারগুলো রয়েছে, প্রসেস করা ফুড যেগুলো রয়েছে, এগুলো পরিমাণটাকে আপনাকে একেবারে কমিয়ে দেওয়া খুব বেশি প্রয়োজন। এবং হেলদি ডায়েট যেগুলো রয়েছে, এগুলো আপনি গ্রহণ করলে তার সাথে শারীরিক এক্সারসাইজের মাধ্যমে, এবং আপনি অবশ্যই কিন্তু আপনি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সম্বন্ধে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আমি 5টি উপায় সম্পর্কে বললাম আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আশা করি ভিডিওটা উপকারে আসবে। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান ভিডিওটা, মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।